কলকাতার টালিগঞ্জের নাম না ঠিক হওয়া সিনেমায় দুই নায়িকার বিপরীতে অভিনয় করছেন ঢালিউডের কিং শাকিব খান। সেই সিনেমায় শাকিবের নায়িকা হিসেবে দেখা যাবে সায়ন্তিকা ব্যানার্জি ও নুসরাত জাহানকে। ইতিমধ্যে সেই ছবির কিছু অংশের শুটিং শেষ হয়েছে কলকাতায়, আর সেই শুটিংয়ের কিছু ছবি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়াতে। সেখানে শাকিব খানকে দেখা গিয়েছে নুসরাত জাহানের সঙ্গে কথা বলতে। শ্রী ভেঙ্কটেশ ফিল্মসের ব্যানারে ছবিটি পরিচালনা করছেন রাজীব বিশ্বাস। কলকাতার শুটিং শেষ হলে বাংলাদেশ, সুইজারল্যান্ড ও ইতালির ভেনিসে বাকি অংশ ও গানের শুটিং হবে বলে জানা গেছে। যৌথভাবে সিনেমাটি প্রযোজনা করছেন বাংলাদেশের আরাধনা এন্টারটেইনমেন্ট ও কলকাতার শ্রী ভেঙ্কটেশ ফিল্মস। আপনাদের কি মতামত এর প্রসঙ্গে? শাকিব খান, নুসরাত জাহান ও সায়ন্তিকার সাথে নতুন ছবিটি কেমন হবে এখনই কমেন্টস করে জানান, এবং আমাদের ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভিডিওতে লাইক দিন, শেয়ার করুন। ধন্যবাদ।